আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা এখন তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। নিয়মিত দর্শকরা জানেন যে আমরা আলোচনার জন্য বরাদ্দ রাখি সময়টা তৃতীয় সেগমেন্ট। আজকেও ইনশাআল্লাহ সেটাই করছি। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ওয়েস্টার্ন অ্যাওয়েকেনিং টু ইসলাম, একটি চমৎকার কন্টেম্পোরারি সাবজেক্ট। আমরা চলে যাচ্ছি শেখের কাছে এর বিস্তারিত জানার জন্য। জি শেখ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যেই শিরোনামটি আলোচনার জন্য দেওয়া হয়েছে এটি মূলত একটি বইয়ের নাম। বইটি হলো এ ওয়েস্টার্ন অ্যাওয়েকেনিং টু ইসলাম। এই বইটি দেখার পরে, অনেক পুরাতন একটি বই দেখার পর আমি খুব অনুপ্রাণিত হয়েছি। এই জন্য আমি চিন্তা করলাম যে আমাদের ভিউয়ার্স দর্শক তাদের সাথেও এই অনুভূতিটা শেয়ার করার জন্য। মূলত ডক্টর মোহাম্মদ লাইস তিনি চমৎকার একটা সংকলন করেছেন আল্লাহ নবীর সম্পর্কে অমুসলিমদের পারসেপশন এবং প্রায় 1001 অ্যাপ্রিসিয়েশনগুলোকে তিনি কালেকশন করেছেন। কিছু তিনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সংগ্রহ করেছেন, কিছু বিভিন্ন বইগুলো থেকে তিনি সংগ্রহ করেছেন এবং এর মাধ্যমে আসলে চমৎকার একটি বইয়ের রূপ তিনি দিয়েছেন। যে সাধারণত আল্লাহ নবীর জীবনী আমরা আলোচনা করি, মাহে রবিউল আউয়াল শুরু হয়েছে, আমরা আলোচনা করব নবীর জীবনী সম্পর্কে। সারা পৃথিবীতে বিশেষত সবসময় আলোচনা হয়, মাহে রবিউল আউয়ালে বিশেষত আলোচনা বেশি হয়। অধিকাংশ বই বা কিতাব সিরাতের উপর লেখা হয়েছে মুসলমানদের স্কলারদের কথার ভিত্তিতে, কিন্তু তিনি যে বইটি বা যে কনসেপ্টটি এখানে এনেছেন সেটা খুব চমৎকার। এই জন্য যে আল্লাহ নবীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলোকে তুলে এনেছেন, বিশেষত যেসব কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো আছে, বহু বিবাহ, দাস প্রথা বা এই জাতীয় যেগুলো আছে সেগুলোর ব্যাপারে অমুসলিম রাজনীতিবিদ, একাডেমিক, সাংবাদিক অথবা শিক্ষক, প্রফেশনাল তাদের মতামত, পজিটিভ মতামতগুলোকে তিনি সংগ্রহ করেছেন। আমরা অনেক সময় মনে করি যে অমুসলিমরা শুধু মনে হয় আমাদের নবীর কার্টুনেই ছাপে, খারাপ কার্টুন, কিন্তু অসংখ্য অমুসলিম তাদের অন্তরে নবীর ব্যাপারে অগাধ আস্থা অথবা অগাধ শ্রদ্ধা তারা প্রকাশ করেছেন। এগুলোকে ডক্টর মোহাম্মদ লাইস তিনি এক জায়গায় করেছেন। আমি ওনার বইয়ের তৃতীয় চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়টি অনুবাদ করছিলাম এবং সেখানে সর্বশেষ পেজে আমি দেখলাম লর্ড হেডলি নামক একজনের নারী সম্পর্কে একটা বক্তব্য, একটা কবিতা তিনি উদ্ধৃত করেছেন। লর্ড হেডলি তার একটা কবিতা তিনি উদ্ধৃত করেছেন। লর্ড হেডলি বলছে যে মুসলমান ভাইদের এই কবিতাটা পড়, নিজের মা বা স্ত্রীর কথা স্মরণ করে এই কবিতাটা পড়া উচিত। সেখানে খুব কবিতাটার যে মর্ম সেটা ইংলিশ কবিতা, ওটাতে তিনি বলেছেন যে মহান স্রষ্টার যত্নর একটা সুন্দর রূপ হলো নারী। অর্থাৎ মহান স্রষ্টাদের মানুষকে খুব যত্ন নেয়, ভালোবাসে, তার একটা রূপ তিনি নারীর মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ নারীর মাধ্যমেই আমাদের যত্নগুলো হয়, ছোটকাল থেকে মায়ের মাধ্যমে আমাদের যত্ন হয় যেটা কোনো পুরুষের পক্ষে করা সম্ভব নয়। আবার স্ত্রীর মাধ্যমে আমরা যত্ন পাই যেটা অন্য কারো থেকে আমরা পাবো না। তো খুব চমৎকারভাবে তিনি করলেন। তখন আমি লর্ড হেডলি নামটার সাথে পরিচিত হলাম। তো আমি চিন্তা করলাম যে উনি কে, এত সুন্দর কথাটা বল, এত সুন্দর উদ্ধৃতি তার পেলাম। তখন তার সম্পর্কে একটু পড়ালেখা করতে লাগলাম। তখন দেখতে পেলাম লর্ড হেডলি তিনি তো আসলে একজন বড় মাপের একজন ব্যক্তি এবং অনেক আগের 1855-তে অর্থাৎ অনেক আগেই তার জন্ম। এবং তিনি যদিও লর্ড হেডলি নামটা শুনলে আমাদের মনে হয় অমুসলিম, কিন্তু এক পর্যায়ে তিনি মুসলমান হয়েছেন। লর্ড হেডলি, লর্ড হেডলির জীবনীতে যেটা আমরা আইডিয়া পাই, তিনি হলেন একজন লর্ড, ছিলেন উচ্চকক্ষ, ব্রিটেনের উচ্চকক্ষের একজন সদস্য ছিলেন। ক্যামব্রিজ থেকে তিনি পড়ালেখা করেছেন এবং বাই প্রফেশন তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। শুধু তাই নয় যে ইঞ্জিনিয়ার হিসেবে মনে হয় যেন শুধু বিল্ডিং বানানো এইসব কাজে ছিলেন, তা না, বরং তার সাহিত্য চর্চাটা ছিল অনেক বেশি।
তিনি একটা জার্নালও প্রকাশ করেছেন, জার্নাল সেলিসবারি জার্নাল, ওটার এডিটর তিনি ছিলেন, অসংখ্য বই তিনি লিখেছেন। একটা বই হলো এ ওয়েস্টার্ন অ্যাওয়াকেনিং টু ইসলাম। তিনি ইসলাম কবুল করেছেন 1914 ইংরেজিতে। তার ইসলাম কবুল যেহেতু তিনি একজন লর্ড ছিলেন, একজন জার্নালিস্ট ছিলেন, একজন এডিটর ছিলেন, অনেক গুণে গুণান্বিত, একজন বড় মাপের ব্যক্তি ছিলেন, এই জন্য তার ইসলাম গ্রহণ স্বাভাবিক ছিল না। এটা একটা দোলা সৃষ্টি করেছে, আলোড়ন সৃষ্টি করেছে। তখনকার সময়ের ডেইলি মিরা বা অন্যান্য পত্রিকা যেগুলো আছে সেগুলোতে তার ইসলাম কবুলকে হাইলি ফোকাস করা হয়েছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তিনি তার এই বইটিতে, এই ওয়েস্টার্ন অ্যাওয়াকেনিং টু ইসলাম, এই বইটি যদি যারা ইংরেজি পড়েন, তারা যদি নিজেরা পড়েন অথবা নিজেদের সন্তানদেরকে পড়ান, যে আসলে আজ থেকে বর্তমানে আমরা আছি 2015, যদি এই বইটি প্রকাশিত হয়েছে 1914-এ, অর্থাৎ ঠিক 101 বছর আগে, এই 101 বছর আগে একজন লর্ড, একজন হাইলি এডুকেটেড পার্সোনালিটি কেন ইসলাম কবুল করেছিলেন, ইসলামের জাগরণের ব্যাপারে তিনি কি মন্তব্যগুলো করেছেন, এই বইটি পড়লে অনেকটা স্পষ্ট হবে। তিনি বলেছেন, অনেকে মনে করতে পারে হয়তো আমার মুসলিম বন্ধুদের কারণে আমি প্রভাবিত হয়ে মুসলমান হয়েছে, কিন্তু মূলত তা নয়, অনেক দিনের গবেষণার পরেই আমি মুসলমান হয়েছি। এবং তিনি বলেছেন, কোরআন কখনো প্রেশার দিয়ে কাউকে মুসলমান করার, মুসলিম হওয়ার সুযোগ নেই, এটা হতে হবে ফ্রি উইল থেকে, অর্থাৎ মনের আগ্রহে, নিজের স্বাধীনতায় মুসলমান হতে হয়, এবং সেইটার মাধ্যমেই আমি মুসলমান হয়েছি। তিনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন কেন তিনি মুসলমান হলেন, তার কনক্লুশন তিনি বর্ণনা করেছেন। তবে তার একটি চমৎকার কথা আমার কাছে ভালো লেগেছে, তিনি বলেন যে এখন আমার কাছে মনে হয় আমি মুসলিম হওয়ার পরে আমি আরও বড় আকারের খ্রিস্টান হয়েছি। অর্থাৎ এটার অর্থ হলো এই, যেমন খ্রিস্ট সম্পর্কে, জিসাস সম্পর্কে যতগুলো ধারণা আছে, বলছে এটা একটা বড় ধরনের খ্রিস্টানদের ব্যর্থতা যে অধিকাংশ মানুষ এখন এথিস্ট হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, তারা ইসলাম ধর্ম খ্রিস্টানিতি থেকে দূরে সরে যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে জিসাসকে আমরা অনেকটা জটিলতায় ফেলে দিয়েছি, যে তিনি কি গড, সান অফ গড, তিনি কি হিউম্যান বিইং, এই যে একটা জটিলতা আছে, তিনজন না একজন, যদি বলা হয় তিনের ভিতরে এক, একের ভিতরে তিন, এটা কিন্তু খুব জটিল একটা চ্যাপ্টার। খ্রিস্টানদের ধর্মে প্রবেশের মূল যে বিষয়টা সেটাই অনেক বেশি কনফ্লিকচুয়াল অথবা অনেক বেশি কমপ্লেক্স। এই কারণে মানুষ এইসব ধর্মের ইলজিক্যাল কথা, অযৌক্তিক কথাবার্তার কারণে তিনি বলছেন যে তিনি অধিকাংশ মানুষগুলো নাস্তিক হয়ে যাচ্ছে। তিনি বলেন যে যৌক্তিক ভিত্তিতে আমি যেই চিন্তাগুলো করে নিজে নিজে কনক্লুশনে আসছিলাম, পরে ইসলামের সাথে পরিচিত হওয়ার পরে দেখলাম ইসলাম তো সেই যৌক্তিক কথাগুলোই বলেছে, এবং আমি মুসলিম হওয়ার মাধ্যমে জিসাসের প্রতি আরও বেশি একনিষ্ঠ হলাম, আরও বেশি শ্রদ্ধাশীল হলাম, এবং যথাযথভাবে জিসাসকে বোঝার যোগ্যতা অর্জন করলাম, এই জন্য আমি মুসলিম হইনি, আমি বড় ধরনের খ্রিস্টান হয়েছি। চমৎকার তিনি বলেছেন, লর্ড হ্যাডলির এই বইটি 1914 ইংরেজিতে প্রকাশিত হয়েছে, তিনি সেখানে লিখেছেন দ্য পিস অফ ইসলাম একটা চ্যাপ্টার, ওমেন্স পজিশন ইন ইসলাম, দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ গড, এভাবে করে অনেক চ্যাপ্টার তিনি এই বইটিতে লিখেছেন। আমি অনুরোধ করব আপনারা অনলাইনে, এটা পিডিএফ ফাইল পাওয়া যায় অনলাইনে, এই বইটি, পুরাতন এই বইটি পড়ার চেষ্টা করবেন, খুব প্রাঞ্জল ইংরেজিতে তিনি লিখেছেন, এবং নিজেদের সন্তানদেরকেও পড়াবেন যাতে করে তারাও বুঝতে পারে যে শুধু তারাই মুসলমান হয়েছে জন্মগতভাবে তা নয়, আল্লাহর হেদায়াত দিয়ে অনেক বড় বড় মানুষ যারা অমুসলিম ঘরে জন্ম লাভ করেছিল তারাও যে ইসলামের ছায়াতলে এসেছিল, তো সেটার প্রমাণগুলো তারা দেখবে। সবচেয়ে বড় আমার কাছে যেটা ভালো লেগেছে, যে লর্ড হেডলির মতো এত বড় একজন জ্ঞানী ব্যক্তি তিনি এই কথাটি বলেছেন, তিনি বলেন নিরপেক্ষভাবে যদি পাঁচজন সবচেয়ে বড় জ্ঞানী ব্রিটেনের, তাদেরকে যদি একটা কমিশন গঠন করা হয়, সেই কমিশনের কাজ হবে যে সবচেয়ে যত ধর্ম ওয়ার্ল্ড রিলিজিয়নগুলো আছে তার মধ্য থেকে ভালো একটা ধর্ম, সবচেয়ে ভালো বেস্ট ওয়ান কোনটা, সেটা বাছাই করার জন্য যদি একটা কমিশন গঠন করা হয় নিরপেক্ষ, তখন তিনি বলেন যে মানুষের তো একটা অভ্যাস আছে, বাজারে যখন যায় শার্ট কিনতে গেলে সবচেয়ে ভালো শার্টটা কিনতে চায়, গাড়ি কিনতে গেলে সবচেয়ে ভালো গাড়িটা কিনতে চায়, তাহলে ধর্মের ক্ষেত্রে কি এটা করা উচিত না, সবচেয়ে ভালো ধর্মটা গ্রহণ করা উচিত না? শার্ট তুমি যদি ভালোটাই নিতে চাও,
ভালো গাড়িটাই যদি নিতে চাও, ভালো ভালো বাড়িটাও নিতে চাও, এমনকি বিয়ে করতে যাওয়ার সবচেয়ে সুন্দর এটা চাও, তাহলে তোমার জন্য কি ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে ভালোটা গ্রহণ করা উচিত নয়? এই জন্য পাঁচজন সবচেয়ে বড় জ্ঞানীদের কমিশন যদি গঠন করা হয় এবং মূল ক্রাইটেরিয়ার উপর বিবেচনা করে যদি ওই ধর্মগুলো থেকে নিরপেক্ষভাবে বেস্ট ওয়ানকে সিলেক্ট করা হয়, তিনি বলেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি ওই কমিশন আর কোনো উপায় পাবে না, ইসলামকে বেস্ট রিলিজন হিসেবে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে তার গবেষণার ফল, গবেষণার ফল। আমাদের সন্তানরা অনেক সময় যে মুসলিম পরিবারে জন্ম লাভ করছি, মুসলমান ছাড়া আর কোনো উপায় নেই এটাই ভাবে, এবং অনেকে হীনমন্যতায় ভোগে, মুসলিম নামকে কভার করার চেষ্টা করে, কিন্তু তারা যদি এই বইগুলো পড়ে এবং এইসব জ্ঞানীগুলো যারা কনভার্ট হয়েছে তাদের আলোচনাগুলো যদি তারা দেখে, তারা বুঝতে পারবে যে তারা কত সৌভাগ্যবান। বেস্ট ওয়ানকে সিলেক্ট করার জন্য তাদেরকে দোকানে দোকানে ঘুরতে হয়নি, এমনিই তারা বেস্ট ওয়ানটা পেয়ে গেছে। এই জন্য এই বইটা পড়া উচিত। এবং এই লোকটি, তিনি ইসলাম কবুল করার পরে 1923 ইংরেজিতে হজ করার জন্য গিয়েছেন, 1928 ইংরেজিতে ভারতবর্ষে সফর করেছেন দীনের দাওয়াত নিয়ে। আল্লাহ তাআলা দেখুন একজন লর্ডকে দিয়ে দীনকে কিভাবে প্রচার করলেন। আল্লাহ পারে সব কিছু, আল্লাহর হাতে সব কিছু আছে। এবং তিনি তার নাম পরিবর্তন করে ফেলেছিলেন, তার নাম ছিল শেখ রহমতুল্লাহ আল ফারুক। এই জন্য এখন যদি আপনি ইন্টারনেটে দেখেন, দেখবেন লর্ড হেডলি আল ফারুক, এই নামেই উনি, ওনাকে পেয়ে পাওয়া যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহামূল্যবান দিন দান করেছেন আচাইতেই এবং মুসলিম ঘরেই আমাদেরকে জন্ম দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি। এবং ইসলামের মূল শক্তি, মূল বিউটি এবং সৌন্দর্যকে যেন আমরা সবাই উপলব্ধি করতে পারি এবং তার উপর অটল থাকতে পারি, সেই তৌফিক আমাদের রবের কাছে কামনা করছি। আল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া শেখ। সম্পূর্ণ নতুন একটি অ্যাঙ্গেল থেকে আসলে আজকের আলোচনাটা দেখছি এবং ডেফিনেটলি এরকম আরও অনেকগুলো উইন্ডো আমাদের জন্য ওপেন হবে, যেটা ইসলামিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা অথেন্টিসিটির ক্ষেত্রে। আপনি যেটা বললেন যে একজন বাচ্চার, বিশেষ করে এখানকার বাচ্চারা আসলে অনেক সময়, রিসেন্টলি যেটা হয়েছে যে এই সার্কামস্টেন্সের কারণে, ওয়ার্ল্ড পরিস্থিতির কারণে বা ফ্রান্সের এই হামলা, অনেকে নিজের নামের আগে পরে চেঞ্জ করতে চাচ্ছে বা এরকম কিছু বিষয় চলে এসছে। এই সময় আমার মনে হয় এই আলোচনাটা কিছুটা হলেও আমাদের কনফিডেন্ট বাড়িয়ে দেবে, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের জীবন জিজ্ঞাসার আরেকটি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।